হ্যালো গাইস, তো সন্ধ্যা সব বাইকে তো আজকে রাত্রে একটা রিসেপশন পার্টি আছে। মানে এর আগের ভিডিওতে দেখেছি যে কাকার বরযাত্রী গিয়েছিলাম, তারই আজকে বৌভাত। তো ওই জন্য আমি রেডি হচ্ছি, তো শাড়ি টাড়ি পরে নিয়েছি। আমি এখনো রেডি হইনি পুরো, এখন একটু গাজর মরিচ দিয়ে স্টিক করবো, তাহলে হয়ে যাবে। আমার আজকে একদমই নর্মাল, তো বিয়ে বাড়ি থেকে আবার দেখা হবে। তো আমি এখন খাচ্ছি, একটু দেখো। এখন যাচ্ছি, কি আবার দেখা হচ্ছে। লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো এই যে আমরা মা আমি খুব মজা করছিলাম ওখানে গিয়ে, গল্প করছিলাম সবাই মিলে। তো এই দেখো শিবা, দেখো ওই কাকিমাদের সাথে কি করছে, মানে ওই যে ওই কাকিমার গায়ে মানে ওইটা সরিয়ে দিচ্ছে, ওই যে এরকম করে মানে ভয় দেখাতে চাইছে, বুঝতে পারলে তো। তারপরে ওখানে ওই বাড়ির দাদু, হ্যাঁ দাদু হয় এটা, মানে আমার এই বাড়ির বাবার হচ্ছে তোমার মামা। তো দাদু বলছে, মা বলছে দাদুকে নিয়ে একটা ভিডিও কর। তো দাদুকে নিয়ে ভিডিও করছি, তো দেখছি বোতামটা সরে গিয়েছে, তো লাগাতে গেলাম আবার সরেই গেল। তো দাদু খুব খুশি হয়েছিল দাদুকে নিয়ে ভিডিও করছিলাম, তাই জন্য ভীষণ খুশি। তোমাদের দাদা ভাই খেতে বসেছিল, তোমাদের দাদা ভাই ছিল, দাদা ভাইয়ের পাশে শিবা ছিল, যে ভাই ছিল, ভাইয়ের বন্ধুরা সবাই মিলে একসাথে খাচ্ছিল। তো আমি ছিলাম না ওখানে, কারণ ওখানে জায়গা হচ্ছিল না। তো তোমাদের দাদাভাই একটু কষ্ট পেয়েছিল, বাড়িতে এসে আমাকে বলছিল যে মুন্নি একসাথে খাওয়া হলো না, কারণ আমরা সবসময় একসাথেই খাই, ঠিক আছে। তো মানে বিশেষ করে রাত্রিবেলা, কারণ দিনের বেলা ও তো সবসময় বাড়িতে থাকে না, তো তখন খাওয়া হয় না, আগে পরে খাওয়া হয়ে যায়, কিন্তু রাত্রে আমরা একসাথেই খাই দুজন একসাথে মিলে। তো ওই জন্য সেদিনকে খাওয়া হয়নি, তো খুব কষ্ট পেয়েছিল। তো ওই জন্য জায়গা রেখে দিয়েছিলো, এরপরে আমরা ওই জায়গায় খেতে বসেছিলাম। তো আমরাও খেতে বসে ভীষণ এনজয় করেছিলাম, খেতে বসে আমাদের সাথে একটা ভাগ্নে বসেছিলো, তো এত হাসাচ্ছিল মানে আরও মানে খুব ভালো লেগেছিল, ঠিক আছে। পটলের তরকারি, পটলের তরকারি নিয়ে এসছে, খাবে। পটলের তরকারিটা মনে হয় খুবই ভালো হয়েছে, মামি নিলো দেখি কীরকম হয়েছে। মামি খাচ্ছে খুবই আস্তে আস্তে খাচ্ছে, মেয়েদের খাবার আপনারা বুঝতে পারছেন কীরকম হবে খাওয়া দাওয়া। ওর পাশে আমার বান্ধবীরা বসছে, ওরা তো আবেদের নাগাল খাইবে নাকছে। খাবারটা খুব সুস্বাদ হয়েছে গো। আমার ডালের মধ্যে ইলিশ মাছ পড়েছে, ইলিশ
আপনার জীবনে দেখেনি ডালের মধ্যে ইলিশ দেয়, আমার ডালে ইলিশ পড়েছে। তো এইমাত্র মাংস দিয়ে গেল চিকেন, মামি পাতে দিয়েছে, মামি বেশি খায় না, অল্প দিয়েছে দিয়েছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, যাদের কেউ মানে আপনারা দেখতে না পান সেজন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর এই তাই তো আমার পাত্রের মাংস ধরা ধরা রয়েছে, এরা মাংস খায় না, এরা মাটন খায়, খুব ভালোভাবে খাচ্ছে যাতে কেউ টেন না পায় যে অনেক গিলা গিলেছে। মামির পাশে মামি শাশুড়ি উঠে যাচ্ছে, খুব খাওয়া দিচ্ছে, এই মাংস মনে হয় 30 দিন পরে খেলো এরকম খাওয়া দিচ্ছে, খুবই ভালো খাচ্ছে। মামিদের বাড়ি সপ্তাহে সপ্তাহে মাংস হয়, আমাকে ডাকে, আমি খাই, কিন্তু সেরকম মাংস আর এরকম মাংস আলাদা তো পাক। এইমাত্র চাটনি নিয়ে গেল, চাটনি এরকম পাতলা হয়েছে, এরকম পাতলা চাটনি আমাকে আগে খাইনি, চাটনিটা আসলে ঘন ঘন হয় তো পাতলা, খুব চা মানে চাটনিটা খুব পাতলা হয়ে গেছে কিন্তু কালারটা ভালো হয়েছে। এখন পাঁপড় দিচ্ছে, পাঁপড় স্পেশাল বাংলা সুরা পাঁপড় দিবে নাকছে, ওই পাঁপড় কোনো বাড়িতে দেয় না। পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম, তো খাওয়া দাওয়ার পর আর বেশি লেট করিনি, তো বাড়ি আসতে প্রায় 11:30 বেজে গিয়েছিলো। তো দেখো এখনও শিবা ঘুমায়নি, তো আমি এবার চেঞ্জ করে নিয়েই একটু ফ্রেশ হয়ে শিবাকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে আর ভিডিও মানে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। ভালো থেকো, গুড।